পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিভিএফ এর লঙ্কাকাণ্ড, কর্তৃপক্ষ নীরব। ডেস্ক রিপোর্ট, দেশ নিউজ টিভি। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। ওয়াটার পার্ক সহ মন মাতানো সকল রাইডস নিয়ে আপনিও মেতে উঠুন আলাদিন স্পার্কের আনন্দ উচ্ছ্বাসে। আলাদিন স্পার্ক, এ সময় লি জীবনের আনন্দে। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিভিএফ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মনারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপরাধ, অনিয়ম, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষ, বাণিজ্য, দুর্নীতি ও স্বজনপ্রীতি অভিযোগ উঠেছে। এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকা মনারুলের বিরুদ্ধে সকল অপকর্ম নিয়ে জাতীয় দৈনিক খবর বাংলাদেশ পত্রিকায় প্রথম পর্ব 6 অক্টোবর ও দ্বিতীয় পর্ব 9 অক্টোবর সংবাদ প্রকাশ হলে 10 অক্টোবর 2019 পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার মনারুলের সকল অপরাধের বিরুদ্ধে তদন্তের জন্য অতিরিক্ত সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মোহাম্মদ আফজাল হোসেনকে, আহ্বায়ক উপসচিব কাজী মোস্তাক জহির ও সহকারী প্রধান মোহাম্মদ তৌহিদুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হইলে তার বিরুদ্ধে এই পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে বিভিন্ন মহলে রীতিমতো কানাঘোষা চলছে। আইন অনুযায়ী তাকে প্রত্যাহার করে বা সাময়িক অদ্যবধি বহাল তবিয়তে নিয়মিত অফিস করার তার খুঁটির জোর কোথায় তা নিয়ে জানা যায়। যুগ্ন পরিচালক মনারুল একাই 3টি প্রকল্পের দায়িত্বে থেকে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তে অতিষ্ঠ হয়ে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিভিএফ উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত 10 অক্টোবর অনাস্থা জ্ঞাপন করে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার। নির্দেশ দেওয়ার পর থেকে মনারুল ইসলাম আরও বেপরোয়া হয়ে বিভিন্ন লোকজনকে চাকরিচ্যুতের ভয় দেখাচ্ছে, যেন কেউ তাহার বিরুদ্ধে মুখ না খোলে। এমনকি প্রাণনাশের হুমকিও চলছে। সচিব মহোদয়ের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তদন্ত কর্মকর্তাগণ অফিসে বসে বসে অভিযুক্ত ব্যক্তির নিকট তদন্ত প্রতিবেদন চাইতেছেন বলে অভিযোগ আছে। মনারুলের বিরুদ্ধে দুর্নীতির এত প্রমাণ থাকতেও কেন তাকে সমীহ করা হচ্ছে, এ নিয়ে সর্বত্র মহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়। বিভিন্ন সূত্রে জানা যায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিভিএফ মনারুল ইসলাম বিগত 2015 সালের জানুয়ারিতে প্রকল্প পরিচালক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নয়ছয় শুরু করেন। এমনকি তার মধ্যে বিভিন্ন প্রকল্পের লুটপাটের মহ উৎসব চলে। দীর্ঘ 5 বছর উল্লেখযোগ্য বেশ কয়েকটি প্রকল্পের এই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে। এসব অনিয়ম, ঘুষ, বাণিজ্য ও দুর্নীতি করে তিনি ঢাকা, সাভার, আমিনবাজার ও আশুলিয়া গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। কিন্তু এত দুর্নীতির পরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদারের উক্ত তদন্তের আদেশের পর দীর্ঘ প্রায় 25 দিন অতিবাহিত হলে কী কারণে বা কোন খুঁটির জোরে পিডিভিএফ এ নিয়মিত অফিস করছেন তা নিয়ে সর্বত্রে চলছে মিশ্র প্রতিক্রিয়া ও নানা আলোচনা সমালোচনা। সরজমিনে তদন্তে গিয়ে তাকে অফিসে পাওয়া যায় নাই এবং তার অফিস তালাবদ্ধ রয়েছে দেখতে পাওয়া যায়। এছাড়াও আগামী পর্বে আসিতেছে দুর্নীতিবাজ কর্মকর্তা মনারুল ইসলাম ও সোলাইমান সাহেবের 4টি পদের অধিকারী প্রশিক্ষণের টাকা আত্মসাতের অবৈধভাবে গাড়ি ব্যবহার, অডিট আপত্তি, অর্থের বিনিময়ে ভুয়া সার্টিফিকেট দারিকে চাকরি দেওয়া এবং নিয়োগ বাণিজ্যের কাহিনী। তাইজুল ইসলাম তাজ, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।